অলরাউন্ডার ইজ ব্যাক উইথ এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ আইপিএল ফ্যাক্টস এপিসোড 3, এবং আজকে আমরা জানাবো কেমন হয়েছে টিম আরসিবি পাওয়ার্ড বাই লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি, এবং আপনাদের সাথে থাকছে আমি অলরাউন্ডার তাই অনন্ত। কতগুলো সিজন হয়ে গেল এবিডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলি একসাথে খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে, কিন্তু এগারোটা আইপিএল সিজনের মাত্র তিনটা ফাইনাল খেলেছে তারা, কখনোই জেতেনি কোনো শিরোপা। এবার তাই বদ্ধপরিকর আর সিবি জিততে চায় আইপিএলের ট্রফিটি। কেমন হলো আর সিবির এবারের অকশন, নজন প্লেয়ার কিনেছে তারা, টিমটা কেমন হয়েছে সে খবর জানাবো এবার। ব্যাটিং অর্ডারটা জেনে নেই শুরুতেই। আর সিবির হয়ে এবার দেখা যাবে হিম্মত সিংকে, হেনরি ক্লাসেনকে তারা কিনেছে, উইকেট কিপার ব্যাটসম্যান তিনি, এছাড়া আছেন পাদিকাল, সিমরান হেটমায়ার, ভেরি গুড ক্রিয়েশন ফ্রম ওয়েস্ট ইন্ডিজ, বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স এবং পার্থ প্যাটেল, সো তাদের দলে আছেন দুজন কিপার। ব্যাটসম্যানের নামগুলো শুধু যদি মনে হয় একটু কমতি রয়ে গেছে, তাহলে অলরাউন্ডার কোটা ভরিয়ে দেবে সে খামতিটুকু। ব্যাটিং অর্ডার জেনে নেওয়া গেল, এবার জানাবো আর সিবির অলরাউন্ডার ডিপার্টমেন্টে কারা কারা খেলছেন। লম্বা লিস্ট, কারা কারা আছেন জানিয়ে দেবো আপনাদের। মার্কাস স্টাইনিসকে তারা নিয়েছে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, ক্যালেন্ডি গ্র্যান্ডম ফ্রম নিউজিল্যান্ড, মইন আলি তাকেও তারা রিটেইন করেছে এই সিজনের জন্য, পাওয়ান নাগিকে আমরা দেখবো, একসময় তিনি সিএসকের হয়ে খেলতেন, ওয়াশিংটন সুন্দর খেলবেন আর সিবির হয়ে, গুরকিরাত সিং, মিলিন্দ কুমার, পি বর্মন, এ নাথ, কিন্তু এই নামগুলোর ভিড়ে ছোট্ট একটি নাম রয়ে গেছে, যিনি হচ্ছেন শিবমান দুবে। 18 ডিসেম্বর 2018 তিনি খেলেছিলেন মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে বড়দার বিপক্ষে, এক ওভারে মেরেছেন 5টা ছক্কা, ওই 5 ছক্কাই খুলে দিয়েছে তার আইপিএল ভাগ্য। ঠিক পরের দিন অকশনেই তাকে কিনে নিয়েছে আরসিবি 5 কোটি ইন্ডিয়ান রুপিতে। এবার দেখার পালা আরসিবির বোলিং ডিপার্টমেন্টে কারা কারা আছেন। এবারও বোলাররাই কি আরসিবির ভরাডুবির কারণ হবে, গেল কটা সিজন ধরে তো তাই হচ্ছে, ব্যাটসম্যানরা রান করছেন বোলাররা ডিফেন্ড করতে পারছেন না, বোলাররা রান দিচ্ছেন ব্যাটসম্যানরা অত রান চেজ করতে পারছেন না। কে কে আছেন আরসিবির বোলিং ডিপার্টমেন্টে জানিয়ে দেবো এবার। স্পেশালি স্পিনার একমাত্র ইয়ুভেন্দ্র চাহাল, তাকে রিটেন করেছে তারা এবারও। পেস অ্যাটাকে অনেকগুলো নাম, শুরুটা হয়েছে নাথান কুলটেন নাইলকে দিয়ে, এছাড়া আছেন মোহাম্মদ সিরাজ, টিম সাউদি, উমেশ যাদব, নদীব সাইনি এবং কুলওয়ান্ত। এই অ্যাটাক নিয়ে তাদের জন্য এবারের আইপিএল বেশ ডিফিকাল্ট হবে। কে হতে পারেন আরসিবির জন্য ইফেক্টিভ প্লেয়ার ফর দ্য সিজন 2019 আইপিএল? আপনারা নিশ্চয়ই একটা পছন্দের তালিকা আছে, পছন্দের তালিকা আছে অলরাউন্ডারেরও। আমাদের প্রথম পছন্দ সিমরান হেটমায়ার, আমাদের প্রথম পছন্দ বিরাট কোহলি। তিনি কী করতে পারেন আমরা সবাই জানি, ডাউন দ্য উইকেটে গিয়ে অফ স্টাম্পের বাইরের বলকে দুর্দান্ত কাভার ড্রাইভ করেন, কিংবা ফ্লিক করে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা। বিরাট কোহলির ব্যাটিং একটা প্রশান্তির নাম। বিরাট কোহলি আমাদের প্রথম পছন্দ। আমাদের দ্বিতীয় পছন্দ এবিডি ভিলিয়ার্স, তিনিও দুর্দান্ত আছেন, এবার প্রথম বিপিএল খেলে গেছেন, পিএসএলও খেলেছেন, এবং ডেফিনেটলি তিনি অনেক ভালো কিছু করতে চান আইপিএলও। আমাদের শেষ পছন্দে আছে তাদের লেগ স্পিনার ইয়ুভেন্দ্র চাহাল, যিনি ইন্ডিয়ান টিমেরও একমাত্র লেগি, এবং প্রত্যেকটা টিম টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে একজন করে লেগ স্পিনার খেলিয়ে থাকে। আর সিবি তো তিনি দীর্ঘদিন ধরে খেলছেন, আশা করছি এবারও তিনি ভালো পারফর্ম করবে। এবার রেটিং দেবার পালা, আউট অফ 10 আর সিবিকে কত দেবে অলরাউন্ডার? 10 আউট অফ 10 তাই আমরা দিতাম যদি খেলাটা শুধু ব্যাটসম্যানদের হতো, কিন্তু ক্রিকেট ব্যাটসম্যান অলরাউন্ডার এবং বোলারদের খেলা, ব্যাটসম্যান অনেক আছে, অলরাউন্ডারও ঠিকঠাক আছে, কিন্তু বোলিং অ্যাটাকটা এবার একটু কেমন যেন শিখি। সো অলরাউন্ডার আউট অফ 10 আরসিবিকে দেবে 7.5। কোনো ভাগ ফোকর নয়, কথা ক্লিয়ার, আমরা অলরাউন্ডার, ফিরে আসবো পরের এপিসোড নিয়ে, সে পর্যন্ত চোখ রাখুন অলরাউন্ডারের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল তাই বলুন তো। আজকের মতো সাইন অফ করছি, টাটা।